আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আজকে আমি আমার মতো করে দই ইলিশ রান্না করব। সচরাচর সবাই যেভাবে রান্না করে সেভাবে না, আমার মতো করে। তো এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি আর মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন 1 টেবিল স্পুন পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দিলাম, 3 চা চামচ সমান সমান 1 টেবিল স্পুন। আর 1 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 3 চা চামচ পরিমাণ আদা বাটাও দিয়ে দিলাম, সবই 1 টেবিল স্পুন করে দিয়ে দিলাম। 2 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি যতটা ঝাল খাবো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আরও খানিকটা টক দই দিয়ে দিলাম গ্রেভিটা একটু ঘন করার জন্য। খুব ভালো করে মেশাতে হবে, টক দইয়ে যেন কোনো লাম্পস না থাকে সেভাবেই মেশাতে হবে। আর এই যে ইলিশ মাছের টুকরোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন আমি এই মশলার মধ্যে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রাখব। আপনারা চাইলে সরাসরি ম্যারিনেট না করেও রান্না করে নিতে পারেন, তবে আমি কিছুটা সময় ম্যারিনেট করে রাখব। এতে করে ইলিশ মাছের ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, পোলাওয়ের সাথে এভাবে কিন্তু আমার কাছে দারুণ লাগে, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। 15 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখব এখন। তো চুলায় চলে আসলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য। পেঁয়াজ বেরেস্তা আগে কিছুটা ছিল, সেটাই আমি ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছি। আর আমার আরও কিছু পেঁয়াজ বেরেস্তা লাগবে, তাই আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। পোলাওয়ের সাথে দই ইলিশটা খুবই ভালো যায়, পোলাওয়ের মধ্যে এই পেঁয়াজ বেরেস্তাটা লাগবে আর হচ্ছে কিছুটা গার্নিশিংয়ের জন্যও লাগবে। পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছি, এখন ম্যারিনেট করা মাছ মশলা সবই দিয়ে দিলাম। আর এখন আলতো করে নেড়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব নরম থাকে, তাই খুব সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে। অল্প কিছুটা পানি দিয়ে দিলাম, ইলিশ মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আবারও আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ইলিশ মাছটাতে কিন্তু প্রচুর ডিম ছিল, অনেক মজাদার হয়েছিল এই দই ইলিশটা। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, আবার চাইলে এর মধ্যে আপনারা সরিষা বাটাও ইউজ করতে পারবেন। বাট আমি করিনি, আমার সরিষা একটু অ্যাসিডিটি হয়। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফ্লেভারের জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। আমি কিন্তু খুব অল্প পানির মধ্যে ইলিশ মাছটা রান্না করে নিলাম, খুব বেশি পানি কিন্তু আমি এর মধ্যে দেইনি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি মাছগুলো তুলে নিয়েছি, এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই মাছের পিসগুলো সাজিয়ে নেব। ওপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু অসম্ভব মজার খেতে, আপনারা এভাবে চাইলে রান্না করে খেতে পারেন। আমার কাছে পোলাওয়ের সাথে ভালো লাগে, সাদা ভাতের সাথেও কিন্তু এটা খুব ভালো যাবে। এটা কিন্তু হালকা টক টক লাগে, আপনারা চাইলে 1 চা চামচ পরিমাণ চিনিও দিতে পারেন এর মধ্যে, তখন আর এতটা টক লাগবে না, তবে আমার কাছে টক টকই ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।